গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেইলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজছে 7:45, আজকে একটু ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছে, 7টার দিকে ভেঙে গেছে। উঠছি উঠছি করে 7:30 উঠলাম। তো দেখো পাশে ঘরদোর সব ঝাড় দিলাম, আর এখন আমি বসিয়ে দিয়েছি চা। তোমরা তো চা দেখলেই ফুটছে আমার, এখন চা খাবো। আর আজকে তো মেয়ের স্কুল নেই, ওই জন্য রান্না বান্নার অত তাড়াহুড়ো কিছু নেই, একটু পরে রান্না বসাবো। ঠিক আছে, চা তো আগে খাই। চাটা না খেলে তো মানে শীত কাটবে না, সকালে শীতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রান্নাঘরে আমাকে প্রতিদিনই আসতে হয়, সে স্কুল থাকলেও আসতে হবে, স্কুল না থাকলেও আসতে হবে। তো যাই হোক, আগের তুলনায় আজকে ঠান্ডাটা একটু কম লাগছে আমার মনে হচ্ছে, জানি না তোমাদের কেমন লাগছে। আমাকে মনে হচ্ছে যে মানে প্রতিদিন যে ঠান্ডা থাকছে তার থেকে আজকে মনে হচ্ছে একটু কম, জানি না সকাল থেকে তো একটু লাগছে, আবার বেলার দিকে হয়তো লাগবে, বুঝতে পারছি না। কিন্তু আজকে আমার ঠান্ডা লাগালে হবে না, আজকে আমাকে অনেক কাজকর্ম করতে হবে, যেহেতু আজকে রবিবার। ঠিক আছে, আজকের দিনটাই আমার একটা দিন ছুটি, নার্সারিতে যখন আমার মেয়ে পড়তো তখন দুটো দিন ছুটি থাকতো, হ্যাঁ শনিবার রবিবার, এখন একটা দিন আমার ছুটি। তো একটা দিনে আমাকে পুরো কাজ কভার করতে হবে সারাদিনে, জানি না কি করে করব। কিছু কাপড় আছে কাচতে হবে, আজকে ঘর মোছার দিন আছে, দুদিন থেকে ঘর মুছতে পারিনি, এমনিতেই ঠান্ডা। তারপর সকাল সকাল কখন ঘর মুছবো, আমিও চলে যাচ্ছি, আশ্রাপও চলে যাচ্ছে, কে ঘর মুছবে সেটা একটা ব্যাপার আছে। তো দেখি আজকে ঘরটার মোছার ব্যাপার আছে, একটু ঝুলো হয়েছে যেন, অনেক মাকড়সা হচ্ছে, ভাবছি ঝাড়বো ঝাড়বো, কিন্তু শীতের জন্য পারছি না, এতটাই ঠান্ডা লাগছে, আর সময় নেই তো, কখন ঝাড়বো বলো। আসছি তো সে 1:30 নাগাদ, তারপরে তো এসে খাওয়া দাওয়া করে কাঁপতে কাঁপতে কোনো রকম করে লেপে ঢুকছি, তখন কখন আর করব, করার সময় পাচ্ছি না। তো আজকের দিনে দেখি কিছু যেটুকু পারবো সেটুকু করব, সবটুকু করার চেষ্টা করব না একদিনে। ঠিক আছে, আজকে মনে হয় আবার মিস্ত্রি আসবে, দাদা বলছিলেন মানে আমার মালিক বলছিল মিস্ত্রি আসার কথা আছে, কাঠের মিস্ত্রি, দরজা ঠিকঠাক লাগছে না, জানালাটা একটু ভাঙা হয়ে ভেঙে গেছে, ওইটা একটু ঠিক করবে। তো জানি না কখন আসবে মিস্ত্রি, আর মিস্ত্রি আসলে হয়তো কোনো কাজই হবে না, ঠিক আছে শুধু কাপড়টাই কাঁচা হবে আমার। তো দেখি কতদূর কি হয়, আবার রান্না বান্না আজকে কি করবো সেটার একটা ব্যাপার আছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, ঠিক আছে টাটা। তো মেয়ে উঠে পড়েছে, দেখো এখন সকাল 1:30 বাজছে, মেয়ে উঠে পড়েছে, আর মেয়ে দেখো চা নিয়ে বসে আছে আর আমাকে জিভ দেখাচ্ছে দেখো, আর এদিকে মিস্ত্রিও চলে এসেছে 1:30 সময়, দেখো। তো মেয়েকে তো তাড়াতাড়ি করে উঠিয়ে, তো মিস্ত্রিতে কাজ করবে বলে মেয়েকে তাড়াতাড়ি করে উঠিয়েও দিলাম। তো এখন কাজ চলছে, ওই জানালাটা ভেঙে গেছিলো খুলতে গিয়ে, জানো ওই যে নাটগুলো থাকে না ওগুলো খুলে গেছিলো, তো ওইটাই ঠিক করার জন্য মিস্ত্রিকে ডাকা হয়েছে। তো এখন দেখো কাজ করছে মিস্ত্রিতে, আর এদিকে চলো বাইরের দিকে যাওয়া যাক। বাইরের দিকে দেখো বাগানের দিকে এসেছি, তো কী রোদ, দেখতে ভালো লাগছে আবহাওয়াটা, সত্যি খুব ভালো লাগছে। আর এদিকে আমি কাপড় চোপড় সব ভিজিয়ে রেখেছি, এগুলো কাচবো, অনেক দিন তো কাচিনি, তো আজ তো রবিবার কাচতেই হবে আমাকে কাপড়। তো চলো কাপড়গুলো কাচবো, তো আগে রান্না করে নেবো তারপরে কাচবো। আর এদিকে দেখো মেয়ে চাটা খাওয়া হয়ে গেছে, এখন বাগানের দিকে যাচ্ছে, বলছে মামা আমি একটু রোদরে বসি, কিন্তু বাগানের দিকে সেরকম কোনো রোদ নেই, গাছপালা আছে তো অনেক, রোদ আসে না। আর এদিকে দেখো রান্নার জন্য আমি পেঁয়াজ সব রেখে দিয়েছি, পেঁয়াজগুলো এবার কাটবো। তো চলো পেঁয়াজগুলো এবার আমি কেটে নিই, আজকে চিকেন রান্না করবো, ঠিক আছে দেশি চিকেন। তো এদিকে আমি দেশি চিকেনটা দেখো ধুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজও কাটা হয়ে গেছে, টমেটোও কেটে রেখেছি, আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, মাংসটা ঝটপট রান্না করব। তো তেল দিয়ে দিয়েছি দেখো কড়াইয়ে, আর এবার কম তেলের মধ্যে আমি তোমার লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে নেব, ঠিক আছে। তো চলো দিয়ে নিই, তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে নেব, তেলটা ভালোই গরম হয়ে গেছে, আর আজকে দেশি চিকেনটা একটু ভালো করে রান্না করতে হবে। দেশি চিকেন কষিয়ে কষিয়ে না রান্না করলে সত্যি ভালো লাগে না খেতে,
তো ঝাল বেশি দেব না, হালকা ঝাল দেব, কিন্তু ঝাল ঝাল খেলে একটু বেশি ভালো লাগে, কিন্তু মেয়ের জন্য ঝাল কমই দেব, ঠিক আছে। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, কাঁচা লঙ্কাটা একটু বেশি দেব, শুকনো লঙ্কা গুঁড়ো একটু দেবো, বেশি দেব না, ঠিক আছে। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার আমি আদা রসুন বাটা দিয়ে নেবো, তো আদা রসুন বাটা দিয়ে দিলাম দেখো, আর ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা না পুড়ে যায়, যদি পেঁয়াজ না নাড়ি তো পেঁয়াজগুলো পুড়ে যায়, তো ওই জন্য নেড়ে নিলাম ভালো করে। এবার তোমার হলুদ গুঁড়ো দিয়ে নেবো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, বেশি দেবো না, ঠিক আছে, লাল করার জন্য। লাল করার জন্য অলরেডি তো আমি টমেটো দেবই, তার জন্য না, তবুও একটু গুঁড়ো দিলাম, ঠিক আছে। আর এবার আমি দেবো ধনে গুঁড়ো, হ্যাঁ, জিরে গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে, আনা হয়নি, তো ধনে গুঁড়ো দিয়ে নিলাম, ঠিক আছে। এবার লবণ, একটু লবণ গুঁড়ো দেবো, লবণ গুঁড়ো দেওয়া হয়নি, তো ভুলে গেছিলাম দিতে সত্যি, তো যাই হোক মনে পড়লো লবণ গুঁড়ো দিয়ে নিলাম। তো চলো এবার তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো এবার আমি চিকেনটা দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো চিকেনটা দিয়ে নিই। তো এবার দেখো চিকেনগুলো আমি দিয়ে নিলাম মশলার মধ্যে, এবার ভালো করে কষিয়ে নেব, ভালো করে নেড়ে নিই আগে মশলাটা, ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিই। নেড়ে যাচ্ছি মাখাতেই থাকছি। আর এদিকে দেখো আশরাফ ক্যাপসিকাম নিয়ে এসেছে জানো, শেষে, তো আমি বলছি আর একটু আগে নিয়ে আসলে পারতে, ওকে লবণ শেষ হয়ে গেছিলো, লবণ আনতে পাঠিয়েছিলাম, তো ক্যাপসিকাম পেয়েছে, তো নিয়ে এসেছে, তো বলছে যে দিয়ে নাও এখন, তো আমি যে মশলা কষালাম আগে দিতাম, তো বলছে কি হবে আমরাই তো খাবো, মাংসের মধ্যে দিয়ে দাও কোনো ব্যাপার নেই, ঠিক আছে চলো দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর এবার আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দেবো, ঠিক আছে। বলেছিলাম তোমাদেরকে যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি দিলাম, তো ভেবেছিলাম কাঁচা লঙ্কা বাঁটবো কিন্তু আর সময় পেলাম না, তো ওই জন্য গোটা গোটায় কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, বেটে দিলে হয়তো একটু ঝাল হয়ে যেত, তো গোটা গোটায় দিয়ে নিলাম যাতে ঝালটা একটু কম হয়, মেয়ে তো ঝাল খেতে পারবে না, গোটা গোটা থাকলে আমরা হয়তো তুলে খেতে পারবো কাঁচা লঙ্কাগুলো, তো যাই হোক চলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম। তো চলো এবার কষাতে থাকি, ভালো করে কষিয়ে নিই। কষানো হয়ে গেছে দেখো, মাংস থেকেও দেখো তেল ছেড়ে দিয়েছে, কষিয়ে কষিয়ে একদম চিকেনের হালাত খারাপ করে দিলাম আমি নেড়ে নেড়ে। তো চলো এবার আমি চিকেনটাকে প্রেশারে দিয়ে নেব, তো প্রেশারে না দিলে মানে সেদ্ধ হবে না ঠিকঠাকভাবে, এমনিতে দেশি চিকেন আর শীতের দিন মাংস সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে, তো চলো আমি প্রেশারে দিয়ে নিই, প্রেশারে দিয়ে তিনটে সিটি দিয়ে নেব, তো চলো প্রেশারে দিয়ে নিই। তো এদিকে দেখো অনেক ধোয়া পড়ে আছে, ওগুলো ধুতে হবে, তো চলো ধুয়ে নিই। আর এদিকে দেখো মিস্ত্রি এখনও কাজ করছে, কাজ এখনও কিন্তু হয়নি, আর 10:30 বেজে গেছে, আর আমাকেও কাপড় কাচতে হবে কারণ দেরি হয়ে গেলে এদিকে রোদ পড়ে যাবে, তখন রোদ চলে যাবে যত বেলা হবে তত, ঠিক আছে। তো এদিকে কাপড়ও কাচবো কাজ, চলো রান্নাটা সিটিটা পড়ে গেলেই আমি বন্ধ করে তখন কাপড়গুলো কেচে নেব। আর এদিকে দেখো মেয়ে এখন বসে আছে রোদে, হালকা হালকা রোদ দেখো, পাতার ফাঁকে ফাঁকে রোদ আসছে, গাছপালা অনেক তো বাগানে, আর এদিকে দেখো ভেজানোই আছে, এবার আমি কাপড়গুলো কেচে নেব। তো দেখো আমার কাচা হয়ে গেছে, তো আমি ছাদে চলে এসেছি মেলতে, তো মেলাও হয়ে গেছে আমার সব, আর ভীষণ রোদ, তো রোদে যে দাঁড়িয়ে আছি তা মনে হচ্ছে না যে নিচে যায়, যেন নিচে এত ঠান্ডা লাগছে, শীত লাগছে, কিন্তু ছাদে এসেছি বুঝতেই পারছি না যে শীত পড়েছে, এতটাই রোদ। তো খুব ভালো লাগছে, দেখো আশরাফ এখন বসে আছে রোদরে, আর দেখো নিচে চলে এসেছে আশরাফ, তো এখন ঘর পরিষ্কার করতে শুরু করেছে, তো এই ঘরটা দেখো পরিষ্কার হয়ে গেছে আমাদের, পুরোপুরি সব ঝাড়া হয়ে গেছে, তো দেখো চারের তলে সব ঝাড় দিয়ে রেখেছে এখন, আর এখন বাইরেটাও ঝুলঝুল ঝাড় আছে, সেগুলো এখন ঝাড়ছে।
আর প্রচুর ঝুল হয়েছিল, যেন ঘরে এত ঝুল হয়েছিল, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে ঝুল, মানে দিনে অত বুঝতে পারছি না, দিনে তো মানে সারাদিন জানলা টানলা লাগা থাকছে, মানে লাইট জ্বললে কিন্তু ঝুলগুলো বেশি বোঝা যায়। আর রান্নাঘরেও প্রচুর ঝুল হয়েছে, মাকড়সা হয়েছে, তো প্রতিদিনই ভাবছি রান্নাঘর তো ঝাড়বো, সব ঘর না ঝাড়তে পারলেও রান্নাঘর তো পরিষ্কার করবো, কারণ ভাতটাত রান্না করি তখন মনে হয় মাকড়সা পড়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে, ঝুল পড়ে যাচ্ছে, এইগুলো একটু ভয় লাগে রান্না টান্না করি তো। আর খাবার ঘর যদি পরিষ্কার না থাকে তো সত্যি ভালো লাগে না। তো ওই জন্যই দেখো আমি এখনও ভাত বসাইনি, আর ভাত বলতে আজকে আমি পোলাও রান্না করব মেয়ের জন্য। তো মাংস তো রান্না হয়ে গেছে, এবার আমি পোলাওটা করব। তো আগে ছেড়ে নিক ভালো করে আসরা, আর মোটে তো 10:45 বাজছে, আর পোলাও তাড়াতাড়ি রান্না করলে ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্য আমি একটু দেরি করে রান্না করব, 12 নাগাদ বসাবো, ঠিক আছে? তো ভালো করে ঝেড়ে নে কাসরা। হাই ফ্রেন্ড, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে, অনেকক্ষণ পর, সেই সকালে কথা বলেছি, তারপর তো এমনি ভিডিও করেছি, কোনো কথা বলা হয়নি তোমাদের সঙ্গে। কিন্তু এখন বাজছে কটা জানো, 4:20 বাজছে, এখন আমাদের কাজকর্ম এখনো শেষ হয়নি, মানে উঠে পড়ে আমরা দুজনে লিখেছি আজ মানে রাত হলেও কাজ শেষ করব। তো ডাইনিং টেবিলটা শুধু এখন মোছা বাকি ছিল, ওটা আসলাম মুছলো, আর আমি কি করলাম, ডাস্টবিনের বালতিটা মানে অপরিষ্কার হয়েছিল, মাজা হচ্ছিল না দীর্ঘদিন ধরে, একদমই এমন হয়ে গেছিল, ওটাকে মাজলাম আমি, ভালোভাবে পরিষ্কার করলাম, তারপরে ডেটল দিলাম। তো যাই হোক, এতগুলো পরিষ্কার হলো, সবকিছু কাজ হলো, আর এই যে দেখো মেয়ে এখন শুয়ে আছে, আর আমরা এখন আজকে কিন্তু শুইনি, আজ কাজ করেই বেড়াচ্ছি, আর যত কাজ আছে একদিনই সব শেষ করব, মানে কাল থেকে তো আর মানে কাজে সময় পাবো না, কাল তো সোমবার, আশ্রাপের স্কুল আমাদেরও স্কুল, ওই জন্য একদম আবার সেই রবিবার শনি, আর আবার সেই রবিবার, শনিবার তো আর নয়, এখন তো কুহুরে একটা দিন স্কুল ছুটি, দুটো দিন নেই। তো ওই জন্যই সব কাজ কমপ্লিট করলাম, ঘর মানে ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে সত্যি একদমই মনে হচ্ছে হালকা হালকা লাগছে ঘর, আর তোমার কি মনে হচ্ছে বলো তো, একদম নতুন নতুন লাগছে, চারিদিক পরিষ্কার করে সত্যি খুব ভালো লাগছে, অনেকদিন পরিষ্কার হয়নি, আর শীত শীত করে সত্যি কথায় মনে হচ্ছে না যে পরিষ্কার করবো কোনোদিন, আর কাজ করতে যদি একদম শুরু করে দিই না সত্যি আর ঠান্ডা বলে কিছু মনে থাকে না, যে শীত পড়েছে না গ্রীষ্মকাল পড়েছে কিছুই মনে ছিল না, কখন সোয়েটার চাদর সব খুলে ফেলেছি, দেখো এই মাত্র চাদরটা শুধু মানে ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছি, এখন অবধি কিন্তু পরিনি, ভাবলাম চলো তোমাদের সঙ্গে এখানে একটু কথা বলে নি, আর কি বলতো শরীর আর দিচ্ছে না, এবার বিছানা চাইছে শরীর, এবার একটু শুয়ে পড়বো, একটু গড়া দেবো, তো আশরাফ বলছে চা বানাবে না, চা খাবো না, তো আমি বলছি একটু পিঠটা সাট করি তারপর তোমাকে চা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো একটু শুই, আর মেয়েও দেখো লেপ টেপ কিচ্ছু নেয়নি, ও এরকম শুয়ে আছে আর বলছে মাম্মাম আমি ঘুমিয়ে যাবো, মানে প্রতিদিন আমরা একসঙ্গে শুই, তো দেখো পাপা আর মেয়েতে শুয়ে আছে এখন দুজনে, আমি এখনো শুইনি, আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি, গল্প করছি, তো চলো আর গল্প করব না, চুল ধুয়েছিলাম, চুলও শুকিয়ে গেছে, ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, তখনই একদম চুল শুকিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে পড়েছিলাম, তো আর কাজকর্ম আর নেই, সব শেষ হয়ে গেছে, আর কাজ করব না, থাকলে আর করবো না, যতটুকু পেরেছি শেষ করে ফেলেছি, আর থাকলেও একদম আবার পরের রবিবার, আজ আর পাচ্ছি না করতে, হাঁপিয়ে গেছি কাজ করে করে, ঠিক আছে? তো চলো একটু বিছানাতে যাই, একটু গড়া দিই, তারপর আবার উঠবো 5টার সময়, এখন তো 4:20 বেজে গেছে অলরেডি, তো শুয়েই বা কি করবো, একদম বিছানা ঢুকে গেলে আর কিন্তু উঠতে ইচ্ছে করবে না, কি করবো আসরা, চা খাবে না, চা বানাও বানাও করছি, কারণ আমি একদম যদি বিছানায় শুয়ে পড়ি কিন্তু আমি আর উঠবো না, ঠিক আছে? চা বানিয়ে ফ্লাক্সে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে, যার যে ইচ্ছা হবে সে তখন খাবে, আমি কিন্তু একদম বিছানায় পড়ে গেলে আর আমি উঠবো না, আর আমার শরীর চলছে না, অনেক হলো, সেই সকাল 7:30 উঠেছি আজকে, প্রতিদিন তবু 8টায় উঠে আজকে আমি মানে 7টায় ঘুম ভেঙে গেছে, উঠছে উঠছে করে 7:30, আমি ভেবে গেছি মানে আমি ঘরটা অন্ধকারে দেখতে পেলাম না, টর্চ লাইট মেরে দেখলাম তো ভাবছি 1:30 বাজছে জানো, তুই যখন মোবাইল দেখছি তখন দেখছি তো 7:35 বাজছে, আমি তো বোকা বেনে গেলাম, ঠিক আছে? তো চাটা মানিয়ে দিই তারপর শুবো, ঠিক আছে? চলো টাটা, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, এখন আর দেখা হবে না। গুড ইভিনিং ফ্রেন্ড, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে, সেই বলেছিলাম 4:20 বাজছে তখন যে আমি বিছানায় শোবো আর পাচ্ছি না, কিন্তু আমার শোয়ার হয়নি জানো, কি করব, এই মাত্র দেখো বসে আছি, সে মানে বসলাম এই মাত্র, মেয়ে ডাকলো, মেয়েকে পড়া বলে দিতে হবে, তাই মেয়েকে হোমওয়ার্ক করতে দিয়ে গেছিলাম, মানে স্কুলে দিয়েছিল, তো ও নিজে নিজে করে ফেলেছে ওটা, আর এখন পড়া বলে দিতে হবে, তো বই খাতা নিয়ে বসে পড়েছে ও, তো দেখো বই ওখানে পড়ে আছে, আর ও এই যে নিচে দেখো নিচে ছুটে বেড়াচ্ছে এখন, তো না বসলে তো ছুটে বেড়াবেই, বাচ্চাদের নিয়ম যেটা, তো
তো চলো ওকে পড়াটা বলে দিই, আর কথা বললে হবে না। আর মেয়ে পড়লে আমি সত্যি কথায় মোবাইল টোবাইল কিছুই আমি মানে হাত দিই না, ওগুলো দূরেই থাকে। তো একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে, কথা বলে ভিডিওটা আমাকে শেষ করতে হবে, ঠিক আছে? কি হচ্ছে এটা দেখো, পুতুল নিয়ে এখন পুতুলের চুল বাঁধতে শুরু করলো, পড়াশোনা বাদ থাকলো এখন। অনেক কাজকর্ম ছিল, সেগুলো মানে এইমাত্র কমপ্লিট হলো, আর পাচ্ছি না কমপ্লিট করতে, অনেক অনেক মোছা ধোয়া অনেক হয়েছে গো, আর পাচ্ছি না, শরীর আর নিতে পারছে না। তবুও জোর করে করার চেষ্টা করছি, যেহেতু সময় পাবো না, মানে ছটা দিন আবার সারাদিন মানে বাইরেই থাকতে হবে আমাকে, স্কুলেই থাকতে হবে, ওই জন্য করে নিলাম। চাকরি নেই, ফেলে দাও তেল তো নেই। তুমি এত দেখছো কেন তেল আছে কি, আজকের কাজও রেখে বলছে কাজের লোক এসেছে, ওর পাপা মানে কাজ করছে, ওই জন্য বলছে কাজের লোক এসেছে পাপা, তাই বলছে। তো পাপাকে বলছি যে আমার আজকে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে দাও, একটু পরিষ্কার করে দাও। তো দেখো ও এখন ফেলে দিবে কেন, ডেট নেই, দুটোই ডেট চলে গেছে। যা তো ড্রেসিং টেবিলটার অবস্থা কি হয়ে আছে আমার, তা পরিষ্কার করতে পারছি না আমি। তো বলছে দাঁড়াও আমি পরিষ্কার করে দিচ্ছি, আর তুমি কুহুকে পড়াও। তো ঠিক আছে, করে দিলে কেনা চাই বলো, করে দিলে তো ভালোই হয় আমার, তো কাজের লোক বলো, কাজ করে দিচ্ছে আমার। আবার করার সময় নেই, মেয়েকে একটু পড়াতে হবে, ঠিক আছে? চলো ফ্রেন্ড, আর আমি কথা বলবো না, কথা বললে ও বকবক করে যাবে, বকবক করে যাবে, ঠিক আছে? তো ওকে পড়াতে হবে আমার, আর কিছুক্ষণ পরে আর বসতে সময় পাবো না, আবার আমাকে রাত্রে খাবার তৈরি করতে হবে, রুটি করতে হবে, ঠিক আছে? বসার আর সময় নেই, সেই রাত্রে 10টা বাজবে 11টা বাজবে তবেই আমি ঘুমাতে পাবো, সময় পাবো তখন রেস্ট করার, এখনো রেস্টের আমার সময় হয়নি, ঠিক আছে? তো চলো ফ্রেন্ড, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। চলো টাটা, গুড নাইট। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সবাই সাবস্ক্রাইব করে দিও, ঘন্টাটা টুক করে বাজিয়ে দিও। চলো টাটা।